কাতার সংকট নিরসনে সহায়তা করতে চায় ফ্রান্স ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইভলো দ্রায়া গতকাল শনিবার দোহাই বলেছেন তার দেশ কাতারের সঙ্গে আরব প্রতিবেশীদের বিরোধ মেটাতে কুয়েতের মধ্যস্থতায় সহায়তা করতে চায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে দোহাই বৈঠকের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন কুয়েতের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রক্রিয়ায় ফ্রান্সের সহায়ক হিসেবে যুক্ত হওয়া উচিত কাতারের সঙ্গে চার আরব দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশরের সংকট নিরসনে সহায়তা করতে উপসাগরীয় অঞ্চল সফর করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এর শুরুতে তিনি কাতারে যান মন্ত্রী লোদ্রায়া বলেন কাতার ও এর প্রতিবেশীদের মধ্যে হঠাৎ সম্পর্কের অবনতিতে ফ্রান্স খুবই উদ্বিগ্ন ফ্রান্স বিষয়টি সমাধানের লক্ষ্যে এদের সবার সঙ্গেই কথা বলছে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপ চালানো ও শান্তি থাকার আহ্বান জানান লোদ্রায়া তিনি কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও দেখা করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন গঠনমূলক সংলাপ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে মধ্যস্থতার প্রতি ফ্রান্সের সমর্থনকে তাদের দেশ স্বাগত জানায় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি